আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আমরা মূলধন বাজেটিং এর গুরুত্ব সম্পর্কে জানবো, যে কেন মূলধন বাজেটিং গুরুত্বপূর্ণ। এখন এই টপিকটি কিন্তু অনেকগুলা বইতেই নেই, সো আমি দু একটা বই ঘেটে যে একটু কমন বিষয় পেলাম সেগুলো নিয়ে আমি ভিডিওটি করছি মূলত। সো আর এই মূলধন বাজেটের গুরুত্ব নিয়ে সাধারণত কোনো কিন্তু প্রশ্ন আসে না সৃজনশীল পরীক্ষাতে। তবে যদি মনে হয় অনেক সময় সারা দিতে পারে, আচ্ছা ম্যাথ তো দিলাম, এই অধ্যায় থেকে তিনটা প্রশ্ন দিলাম, দুইটা ম্যাথ, তা একটা আমি থিওরিটিক্যাল প্রশ্ন দিয়ে দিই, তখন কিন্তু আমার এই মূলধন বাজেটিংয়ের গুরুত্ব দিয়ে প্রশ্ন আসলেও আসতে পারে। সো যদি কখনো প্রশ্ন আসে এবং আমরা যদি আসলে আমরা সেখান থেকে অ্যান্সার করতে পারি, এজন্য কিন্তু আমাদের জেনে রাখতে হবে। আচ্ছা, সো কী কী আছে, দুই তিনটি কমন সুবিধা আছে, সেটা ছিল কি মুনাফা সংক্রান্ত সুবিধা একটা। সো কী মুনাফা সংক্রান্ত সুবিধা? একটি ব্যবসা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য কিন্তু মুনাফা অর্জন। আমরা জানি যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। যত কর্মকাণ্ডেই করে তার পিছনে লক্ষ্য থাকে বা মূল উদ্দেশ্য কিন্তু একটাই, বা মূল লক্ষ্য কিন্তু একটাই থাকে, সেটা ছিল কি মুনাফা অর্জন। মুনাফা অর্জনে মূলধন বাজেটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? আচ্ছা, সো কোম্পানির নগদ প্রবাহ পাবার আশায় তার দীর্ঘমেয়াদী বিনিয়োগযোগ্য তহবিল উপার্জনকারী সম্পত্তিতে বিনিয়োগ করে। অর্থাৎ যেই সব বিনিয়োগযোগ্য, আমার যে তহবিলটা আছে, আমার অনেক বড় পরিমাণ অ্যামাউন্ট যেটা আমি দীর্ঘমেয়াদী ইনভেস্ট করতে পারি, সেটা কি আমরা দীর্ঘমেয়াদী কোনো জায়গায় কিন্তু আমরা ইনভেস্ট করি এবং কিসের আশাই করি? সেখান থেকে আমরা নগদ প্রবাহ পাবো বা সেখান থেকে আমাদের ক্যাশ ইনফ্লো হবে, যার মাধ্যমে আলটিমেটলি আমরা আমাদের সকল ব্যয় বাদ দিয়ে একটা নেট মুনাফা পাবো, তাই না? কিন্তু এখন এই যে বিনিয়োগ করলাম, এইটা কি লাভজনক হবে কি না, অথবা এখান থেকে আমার দীর্ঘমেয়াদী যে আমি ইনভেস্ট করলাম, আমার কি ক্যাশ ইনফ্লো হবে কি না, বা আদৌ লাভজনকতা আছে কি না, এই ডিসিশন কিন্তু আমরা বিনিয়োগের পূর্বে একটা ওয়েতেই নিতে পারি, এবং সেটা কি, সেটা হচ্ছে মূলধন বাজেটিং। সো একটা মূলধন বাজেটিংয়ের মাধ্যমে আমরা জানতে পারি যে একটা প্রকল্পে আগামীতে নগদ আন্তঃপ্রবাহ হবে কি না, বা আলটিমেটলি সেই আন্তঃপ্রবাহ থেকে আমার নেট মুনাফা অর্জন হবে কি না। সো এই যে নেট মুনাফা অর্জন বা আমাদের লাভ হবে কিনা আলটিমেটলি, সোজা কথা আমরা মুনাফা অর্জন করবো কিনা, সেটা কিন্তু আমরা শুধুমাত্র মূলধন বাজেটিংয়ের মাধ্যমে জানতে পারি। ফলে প্রতিষ্ঠানের মুনাফা অনেকটা নির্ভর করে মূলধন বাজেটিংয়ের সিদ্ধান্ত উপর। এক্স্যাক্টলি। সো এই যে মুনাফা, মুনাফা মানে কি, একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকে আমি মুনাফা হবে, এবং এই দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকে মুনাফা হবে কিনা সেটা কিন্তু আমরা বের করতে পারি মূলধন বাজেটিংয়ের মাধ্যমে। সো আলটিমেটলি মূলধন বাজেটিংয়ের সিদ্ধান্তের উপর কিন্তু ডিপেন্ড করে অনেকটা, যে আমার প্রতিষ্ঠানের মুনাফা কতটা হবে। দেন বিনিয়োগের বিশাল আকার, স্থায়ী সম্পত্তি ক্রয়, স্থায়ী সম্পত্তি সংযোজন, আধুনিকায়ন এবং প্রতিস্থাপন সহ প্রভৃতি মূলধন বাজেটিং সিদ্ধান্তের জন্য সাধারণত বড় অঙ্কের তহবিল প্রয়োজন হয়। আচ্ছা, সো এই যে আচ্ছা মূলধন প্রভৃতি মূলধন বাজেটিং না মূলধন বিনিয়োগের জন্য সহজে বলা যাক, বিনিয়োগ এই মূলধনী বিনিয়োগের জন্য সাধারণত বড় অঙ্কের তহবিল প্রয়োজন। একটা প্রতিষ্ঠান যখন স্থায়ী সম্পত্তি ক্রয় করে, একটা জমি ক্রয় করে বা একটা দালান কোঠা ক্রয় করে বা নতুন মেশিন আনে, সংযোজন করে, আধুনিকায়ন করে বা প্রতিস্থাপন করে, সব কিছুর জন্য কিন্তু একটা মূলধনী বিনিয়োগ বা একটা বড় পরিমাণ অ্যামাউন্টের কিন্তু বিনিয়োগের প্রয়োজন হয়। এখন ফলে কোনো কারণে সিদ্ধান্ত যদি ভুল হয়, সেটি সংশোধন করার কিন্তু সুযোগ থাকে না বললেই চলে, এবং সংশোধনের সুযোগ থাকলেও তা কিন্তু বড় অঙ্কের মাশুল দিতে হয়। ধরে নাও বাংলাদেশে একটা কোম্পানি গাড়ি উৎপাদন করছে, সো বাংলাদেশ আগে ছিল, নতুন করে করার সিদ্ধান্ত ছিল, সব কিছু বিনিয়োগ করলো, কিন্তু তারা বিনিয়োগ করতে গেলে যেহেতু বাংলাদেশে করবে, বাইরে থেকে প্রযুক্তি নিয়ে আসলো, বাইরে থেকে ইঞ্জিনিয়ার্সদের নিয়ে আসলো, দেশি ইঞ্জিনিয়ার্স মিলে বড় একটা প্রতিষ্ঠান করলো, কিন্তু তারা ছোট্ট একটা ভুল করে ফেললো। কি ভুল করলো? আমাদের দেশে কিন্তু সব গাড়ি কিন্তু যে চালক সে কিন্তু গাড়ির সামনে ডান সাইডে বসে, মানে রাস্তা, আমাদের রাস্তাগুলো কিন্তু ওইভাবেই তৈরি করা। এখন ধরে নাও আমাদের এই যে একটা গাড়ি প্রতিষ্ঠান, সে গাড়ি সহজে বাইরে থেকে মেশিনপত্র আনলো, সব টেকনোলজি বাইরে থেকে আনলো, ভুলে সব কিছু ঠিক থাকা সত্ত্বেও ভুলে করলো কি, এই যে গাড়ির ড্রাইভিং সিটগুলো সে গাড়ির সামনের বাম সাইডে তৈরি করলো, যে ড্রাইভাররা সামনের বাম সাইডে বসে গাড়ি চালাবে। এখন ধরে নাও আমাদের যে আইন আছে, এই যে রাস্তার আইন, যানবাহন আইন, সেখানে এটা পারমিট করে না। সো যদি কোনো কারণে ভুলটা করে কি হবে, এই যে প্রতিষ্ঠান করলো বা এই যে মেশিনপত্র আনলো সব কিন্তু ভেস্তে যাবে একদম, আবারও কিন্তু এইসব মেশিন চেঞ্জ করে আনতে হবে বা পুরো বাতিল ঘোষণা হবে। আরও ইজি একটা উদাহরণ দিই,
একটা প্রতিষ্ঠান জুতার কোম্পানি দেশের একটা ঢাকার একটা জায়গাতে, ধরো ঢাকার ঝিকাতলা যে ট্যানারি এরিয়া আছে সেইখানে, ধরে নাও আমাদের চামড়ার কিছু শিল্প এই ঢাকার ঝিকাতলা যে ট্যানারি সাইটটি আছে সেইখানে প্রতিষ্ঠা করলো, যে প্রতিষ্ঠা করলো মনে করো প্রতিষ্ঠা করলো জানুয়ারি মাসে। এখন মনে করো জুনে ডিসিশন হলো যে এই এরিয়াতে কোনো চামড়ার প্রতিষ্ঠান থাকবে না বা কোনো কারখানা থাকবে না, সব ঢাকার বাইরে নিয়ে যেতে হবে। সো এই যে একটা জানুয়ারিতে যে আমার একটা একটা ফ্যাক্টরি দেওয়া হলো, এখন কিন্তু সেটি আমার বন্ধ করে ছয় মাসের মধ্যে আবার ঢাকার বাইরে বা অন্য একটি এরিয়াতে নিয়ে যেতে হবে। সো এই যে একটি কাজ করতে হলো, এর ফলে কিন্তু বিশাল পরিমাণের একটি বড় অঙ্কের মাশুল দিতে হলো, বা এত বড় ভুল সিদ্ধান্ত হয়তো বা এটার ঠিক করার সংশোধন থাকলো না, বা এই যে একটা প্রতিষ্ঠান দাঁড়া করলো অনেক ব্যাংক লোন নিয়ে সেটি পুরো বন্ধই হয়ে যেতে হলো বা দেউলিয়া হয়ে গেল। সো আমার মূলধন বাজেটিং এইসব সিদ্ধান্ত নিয়ে করে, আমি জাস্ট উদাহরণ দিলাম একটা, বা একটা মূলধন বাজেটিং কিন্তু বিভিন্ন জিনিস নিয়ে করে, আচ্ছা এটা আগামীতে কী হতে পারে বা কী করলে কী হবে, আদৌ ঠিক হবে কি না, এইসব বিষয়ে ডিসিশন করে। এর জন্য যে বিনিয়োগের বড় পরিমাণ সেটি কিন্তু আমরা মূলধন বাজেটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত নিব যে এটি কি ঠিক হচ্ছে কি হচ্ছে না, ঝুঁকির ভিত্তিতে। আচ্ছা, সো আলটিমেটলি সব কিছুতে মোটামুটি ঝুঁকি আছে, এবং ঠিক একইভাবে মূলধন বাজেটিংয়েও ঝুঁকি আছে। কি মূলধন বাজেটিংয়ের অধিকাংশই অনুমান, অধিকাংশ অনুমানই ভবিষ্যতের উপর নির্ভর করে, অর্থাৎ আগামীতে কী হবে বা কী হতে পারে না হতে পারে সেটা আমরা কিন্তু অনুমান করার ডিসিশন নিই। একটি স্থায়ী সম্পদ যখন মেশিনটিতে বিনিয়োগ করা উচিত হবে কি না, এই সিদ্ধান্ত নির্ভর করে মেশিনটির উৎপাদিত পণ্যে ভবিষ্যতে কত টাকা করে এবং কী পরিমাণে বিক্রয় হবে এবং কতটা পণ্য উৎপাদন করতে হবে ইত্যাদির উপর। এখন এই ডিসিশন কিন্তু সঠিকও হতে পারে, ভুলও হতে পারে। আমি যে অনুমান করলাম এটি কিন্তু সঠিকও হতে পারে, ভুলও হতে পারে। সো যেহেতু ভবিষ্যতে তথ্য নির্ভর, সব কিছু অনুমান নির্ভর, সো যেরকম মূলধন বাজেটিংয়ে একটু কিন্তু ঝুঁকি থেকে যায় যে এটি ঠিক হবে কি হবে না, ঠিক একইভাবেও কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু একইভাবেই একটা ঝুঁকি থাকে যে আচ্ছা আগামীতে যে কাজটি করবো এটি কি অ্যাকচুয়ালি আমি যে ডিসিশনগুলো নিচ্ছি যে তথ্যের উপর ভিত্তি করে সেগুলো সঠিক কি না, বা এটি আদৌ কি হবে কি না। সো যেরকম ব্যবসায় ঝুঁকি থাকে, এই মূলধন বাজেটিংয়ের সিদ্ধান্তের উপরেও কিন্তু ঝুঁকি থাকে কিছুটা হলেও, বাট তবু আমরা এই সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে কিন্তু ঝুঁকিটা মূলধন বাজেটিংয়ে কিন্তু ঝুঁকিটা কিছু পরিমাণ হলেও অ্যাজুম করে কমাতে পারি। আচ্ছা এইটা হতে পারে এইটা না হতে পারে, তার উপরে কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে পারি। সো বন্ধুরা, তোমরা মূলধন বাজেটিংয়ের গুরুত্ব সম্পর্কে পড়েছো, বা এই মূলধন বাজেটিংয়ের মাধ্যমে আমরা কী কী কাজ করতে পারি, বা কী কী কাজ করতে পারি বলতে কীভাবে আমাদের ব্যবসায় লাভজনকতা হতে পারে বা ব্যবসার প্রতি এর গুরুত্ব কী জানতে পারলাম। সো এই ভিডিওতে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।